ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটি একটি মিষ্টি। আর আজকে আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে গোলাপজামুন রেসিপি শেয়ার করব। আর খুব সহজভাবে আমাদের কিচেনে যেগুলো অ্যাভেলেবল থাকে আমি সেগুলো উপকরণ ব্যবহার করব। আহামরি কোনো উপকরণ লাগবে না এখানে। খুব সহজে যে কেউ চাইলে তৈরি করে নিতে পারবেন এরকম সুস্বাদু রসালো গোলাপজামুন। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, লাইক দিয়ে কমেন্ট করে আমার সাথে থাকবেন, আমার চলার পথে উৎসাহ দিবেন। তো চলুন আজকের এই সুজির গোলাপজামুন রেসিপিতে চলে যাব। আমি প্রথমে একটি প্যানে এখানে 1 কাপ দুধ নিয়েছি। আর দুধটা একটু গরম হয়ে আসলে আমি এখানে সয়াবিনের তেল ব্যবহার করলাম। সয়াবিনের তেল কিন্তু আমাদের কিচেনে সবসময় থাকে, বাট ঘিটা কিন্তু সবসময় থাকে না। এই জন্য আমি সহজে তৈরি করার জন্য সয়াবিন তেল দিয়ে পারফেক্ট একটি গোলাপজামুন রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি এখানে 1/4 কাপ সুজি নিয়েছি। আর সুজিটা আমি একবারে দিব না, বারে বারে দিব এবং অনবরত নাড়াচাড়া করে নিব। কারণ বারবার যদি না নাড়াচাড়া করি তাহলে সুজিটা দলা পেকে যাবে, এই জন্য নাড়াচাড়া করে নিতে হবে। তো আমি এখানে 1 টেবিল স্পুন আটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আটা বা ময়দা যে কোনো একটা দিলে পারফেক্ট একটি গোলাপজামুন হবে। তো আমি আটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে বেকিং সোডা ব্যবহার করব। আর অবশ্যই বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে, খাবার সোডা বা বেকিং সোডা যেটাই বলে থাকেন। আমি 1 চিমটি পরিমাণ দিলাম। এখানে কিন্তু বেকিং পাউডারটা দেওয়া যাবে না। তো একটু নাড়াচাড়া করে আমি এখন এই ডোটাকে নামিয়ে নিব। নামিয়ে একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। তো আমার ডোটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে একটি প্লেটে রাখব, রেখে কিছু সময় ঠান্ডা করে নিব। হাতে সহনীয় হয়ে আসলে আমি এই ডোটাকে মধ্যে মধ্যে খুব সুন্দর একটি পারফেক্ট ডো তৈরি করে নিব। আর এই ডোটা যখন মাখা বা মোথা হবে সেই সময় যদি বেশি নরম মনে হয় সেক্ষেত্রে অবশ্যই একটু ময়দা বা আটা দেওয়া যাবে, এতে করে কোনো সমস্যা হবে না। আর আমি কিন্তু সয়াবিনের তেল হাতে নিয়ে এই ডোটা মেখে নিচ্ছি। আর যদি আপনাদের কিচেনে অ্যাভেলেবল ঘি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ঘি দিতেই পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঘি ছাড়াও যে পারফেক্ট একটি গোলাপজামুন হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আটার ডোটা খুব সুন্দরভাবে মথে নিয়েছি। আর এটা কিন্তু একটু সফট ডো হবে। তো আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি বল তৈরি করে নিব। গোলাপজামুনের যে বলগুলো সে বলটা তৈরি করে নিব। আমি গোল গোল শেপ দিব। আর সাইজটা কিন্তু নিজের ইচ্ছা মতো, যে যত বড় সাইজ করতে চায় সেরকমভাবে করে নিতে পারবে, ছোট বা বড়। তো দুই হাতের সাহায্যে অবশ্যই তৈরি করে নিতে হবে, একটু হাতে তেল দিয়ে নিতে হবে, নিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। আর উপর দিকে অবশ্যই স্মুথ থাকা লাগবে, উপর দিকে যেন ফাটল না থাকে এই একটি জিনিস লক্ষ্য রাখতে হবে। তো আমি যে পরিমাণে সুজি নিয়েছি আমার সেখান থেকে 15টা বল হয়েছে। এখন বলটা ভাজবো। ভাজার জন্য আমি প্যানে সয়াবিনের তেল দিয়েছি। আর তেলটা হাতে সহনীয় গরম এরকম একটা পর্যায়ে আমি এই বলগুলো ছেড়ে দেব। তেলটা যদি বেশি গরম করে বল দেওয়া হয় সেক্ষেত্রে উপর দিকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর নিচের দিকে কাঁচা থেকে যাবে, আর ভালো মতো রস চুপ করতে পারবে না। এই জন্য অবশ্যই তেলটা একটু ঠান্ডা থাকা অবস্থাতেই এই বলগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে লো মিডিয়ামের মাঝামাঝিতে এই প্রত্যেকটা বল ভেজে নিতে হবে। আর এইভাবে ওপর দিক থেকে একটু করে ঘুরিয়ে দিতে হবে, তাহলে কালারটা চারিদিকে খুব সুন্দর হবে এবং একই রকম কালার হবে। তাছাড়া কিন্তু নিচের দিকে একরকম কালার হবে, উপর দিকে আরেক রকম কালার হবে। আর নিচের দিকটা যখন বেশি কালার হয়ে আসবে এটা কিন্তু আর ওপর দিকে উল্টানোও যায় না, এই জন্য এরকমভাবে ঘোরাফেরা করে দিয়ে চারিদিক থেকে একই কালার চলে আসবে এবং খুব সুন্দরভাবে একটি গোলাপজামুনের কালার পারফেক্ট একটি কালার আসবে। তো আমি এরকমভাবে একটু সময় নিয়ে আমার এই বলগুলো ভেজে নিতে 8 থেকে 10 মিনিট সময় লেগেছে। অবশ্যই একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভেজে নিতে হবে। আর কালার কিন্তু খুব সুন্দর একটি কালার এসছে, আর এই কালারটাই আমি রেখে দিতে চাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি মানে একটু বেশি ডিপ কালার করে নিতে পারেন। তো আমি এরকম কালার করে প্রত্যেকটা বল ভেজে নিলাম। তো এখন শিরা তৈরি করে নেব। আর আমি চিনি দিলাম 1/2 কাপ স্পুন দিয়ে। তো 1/2 কাপের এটাতে পুরো 1/2 কাপ একবার দিলাম আর পরে অর্ধেক দিলাম, অর্থাৎ 1/4 কাপ আমি এখানে দিয়েছি চিনি। আর 1 কাপ দিয়ে দিলাম আমি
পানি। আর এই শিরাটার ফ্লেভারের জন্য আমি এক টুকরো দারচিনি আর তিনটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই শিরাটা রেডি করে নিব। শিরাটা যখন জাল করে বলক চলে আসবে, তো 3 থেকে 4 মিনিট বলক তুলে নিব। ফুটন্ত বলক যখন উঠে আসবে, তো সেই পর্যায়ে আমি এর ভেতরে আমার আগে থেকে ভেজে রাখা বলগুলো দিয়ে দিব। আর এই শিরাটা একতার বা দুতার এরকম কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট বলক উঠে আসলে পারে। এই বলগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট এভাবে জাল দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে বলগুলো শিরাটা টেনে নিতে পারবে। তো আমি 3 থেকে 4 মিনিট জাল করে নিলাম। নেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। জাস্ট আধা ঘন্টা ঢেকে রেখে দিলে পারে কিন্তু একদম খুব সুন্দর রসে টইটম্বুর গোলাপজামুন হয়ে যাবে। তো আমি এখন গোলাপজামুনটা পরিবেশন করে দেব। এই তো আমার গোলাপজামুনটা রেডি হয়ে গেছে। আর আমার 15টা গোলাপজামুন হয়েছে 1/4 কাপ সুজি দিয়ে। আর ভেতরটা যে কতটা রসালো হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা ভিডিওতে দেখে বুঝে নিতে হবে। তারপরে আমি একটা কেটে দেখিয়ে দিব। এই তো এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে ভেতরটা কতটা রসালো হয়েছে। খুব সুন্দর রস টেনে নিয়েছে এবং খেতে অনেক মজা। অবশ্যই মন চাইলে যে কোনো সময় এরকমভাবে কিন্তু মিষ্টি তৈরি করে নেওয়া যায়। আর এটা তৈরি করতে যে উপকরণগুলো সবগুলো আমাদের কিচেনে কিন্তু সবসময় থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, মতামত অবশ্যই জানাবেন। আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার নেক্সট ভিডিওর জন্য অনেক ইন্সপায়ার করে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।